গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমাদের অনেকেরই প্রশ্ন, বিশেষ করে ইসলামকে যারা বাঁকা চোখে দেখেন তারা এই প্রশ্নটা অনেক স্কলারদের সামনে উপস্থাপন করেন যে আল্লাহর নবী তিনি যে একাধিক বিয়ে করেছেন, এটা কি তার নাউজুবিল্লাহ মিন যালিক খাহেশাটা বেশি ছিল বা নারীর প্রতি আসক্তি বেশি ছিল কিনা? আবারও বলি নাউজুবিল্লাহ, এই বিষয়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আসলে এতগুলো বিয়ে করার কারণটা কি? আসলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যত আক্রমণ আমরা দেখি ইসলাম বিদ্বেষীদের এবং নাস্তিকদের, এর মধ্যে সবচাইতে বেশি হলো এই টপিকটাতে, অর্থাৎ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এত বিয়ে করেছেন। দেখুন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে বিয়ে করেছেন আপনি যদি লক্ষ্য করেন, দিনের আলামত পরিষ্কার হয়ে যাবে। তার জীবনে প্রথম জীবন সঙ্গিনী কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা, যিনি তার চাইতে বয়সে অনেক বড়, যার এর আগে বিয়ে হয়েছে। তিনি চাইলে কিন্তু অত্যন্ত তরুণী কোনো মেয়েকে, সুন্দরী কোনো মেয়েকে তিনি বিয়ে করতে পারতেন, এবং আরবের মানুষরা কিন্তু আবু জাহালরা তাকে সেরকম প্রস্তাব দিয়েছিল যে তোমাকে সবচেয়ে সুন্দরী নারীর সাথে আমরা বিয়ে করে দিই, কিন্তু তিনি সেই প্রস্তাবকে ডিনাই করেছেন। এবং তার চাইতে বয়সে বড় বিধবা একজন নারীকে তিনি বিয়ে করেছেন, এবং শুধু তাই নয়, প্রায় 45-46 পর্যন্ত তিনি কিন্তু আর কোনো স্ত্রী গ্রহণ, কোনো বিয়ে করেননি। তার মানে মানুষের যৌবন এবং নারীর প্রতি আসক্তির যে বয়সটা থাকে, সেই বয়সটা কিন্তু 40-এই অনেকটা শেষ হয়ে যায়, 40 ক্রস করে আরও অনেক দূর, তার জীবনের একেবারে শেষের দিকে এসে তারপরে যায় অন্য অন্য স্ত্রীরা যুক্ত হয়েছেন। তাহলে এখানে নবী আলাইহিস সালামের ব্যাপারে এই যে অভিযোগ, এটা যে একটা মিথ্যা অভিযোগ এবং হাস্যকর অভিযোগ, সেটা বলাই বাহুল্য। এরপরে আসুন তার অন্যান্য স্ত্রীদের যদি অ্যানালাইসিস করেন আপনি, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্যদের যদি অ্যানালাইসিস করেন, তাদের প্রত্যেককেই দেখবেন বা বেশিরভাগই দেখবেন তারা হয় বিধবা বা স্বামী পরিত্যক্তা। তিনি চাইলে কিন্তু তথাকথিত নারীলোভীরা যা করে, তিনি চাইলে কিন্তু সেটাকে বৈধভাবে, বৈবাহিকভাবেও করতে পারতেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে এই ধরনের কথা বলতে শুনি, বাস্তবতা সেরকম নয়। এখন কথা হলো তিনি কেন এতগুলো বিয়ে করলেন। এর এক কথায় উত্তর হলো, এটি শুধুমাত্র তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বিধান। কিছু পরীক্ষার জায়গা থাকে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানকে কতটা মানে। প্রত্যেকটা বিষয়ে আমি আমার যুক্তির নিরিখেই যদি জানার চেষ্টা করি, তাহলে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বা দাসত্ব বা আল্লাহর প্রতি ঈমান আনার আর কোনো ব্যাপার থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক স্ত্রীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিয়ে দিয়েছেন বা আল্লাহর নির্দেশে তিনি বিয়ে করেছেন, এবং এই বিয়েগুলো শুধুমাত্র নবী আলাইহিস সালামের জন্য খাস। এটা কোনো নারীর প্রতি আসক্তির কারণে যদি হতো, তাহলে সেক্ষেত্রে আমরা যেমনটি বললাম, তাহলে তিনি এই ফরম্যাটে বিয়ে করতেন না, তার ফরম্যাট সম্পূর্ণ ভিন্ন হতো। বিধায় নবী আলাইহিস সালামের প্রতি এ ধরনের অভিযোগ করা, এটা মিথ্যা অভিযোগ এবং অত্যন্ত জঘন্য অভিযোগ। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। ধন্যবাদ মোহতরম। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, আমাদের একটা সমিতি আছে, ইসলামী শরিয়া মোতাবেক সমিতির সদস্যদের কাছে টাকা কীভাবে বিনিয়োগ করতে পারবো, কীভাবে আমরা উভয়ে লাভবান হতে পারবো? এটা একটু কঠিন বিষয়। সমিতিতে সদস্যদেরকে যদি টাকা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে হয় তাদেরকে লোন হিসাবে দিবেন এবং বন্ধক হিসাবে, গ্র্যান্ট হিসাবে কোনো কিছু রাখবেন, এবং মূল টাকাটাই শুধু পরিশোধ করবেন তাদের কাছ থেকে, এখান থেকে কোনো লাভ করতে পারবেন না। আর যদি লাভের ভিত্তিতে দিতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা ব্যবসায়িক সিস্টেমে আসতে হবে, মোদারাবার সিস্টেমে, যে তোমার শ্রম আর আমাদের পুঁজি, লাভ যা হবে সেটা এইরকম হারাহারিতে 50% 50% অথবা 70-30 যে কোনো হারাহারিতে ঠিক করে তারপরে তাকে টাকা দিতে হবে, এবং সেক্ষেত্রে সে হার অনুযায়ী আবার তার সঙ্গে সে লেনদেনকে ক্লোজিংয়ে যেতে হবে। এছাড়া শুধু টাকা ধার দিলাম আর আমি তার কাছ থেকে মুনাফা নিলাম, সেটা কিন্তু সুদ হিসাবে গণ্য হবে। ধন্যবাদ মোহতরম। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে দ্রুত বিবাহের ব্যাপারে আপনার কাছে জানতে চাই মোহতরম, অবশ্যই আমার নামটা গোপন রাখবেন, লিখে দিয়েছেন। দেখুন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের অধীনস্থরা দরিদ্র, এই ভয় যদি তোমাদের হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিয়ে করিয়ে দাও, ইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহ, আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তাদের অভাব মোচন করে দিবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক সাহাবা ইকরাম থেকে এ ধরনের আসার এবং হাদিস বর্ণিত রয়েছে যে যে ব্যক্তি বিবাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারাকা দান করবেন, তার অভাব দূর হবে। অতএব দ্রুত বিবাহ করার ক্ষেত্রে দারিদ্র এটা
কোনো বাধা হতে পারে না। তবে হ্যাঁ, দারিদ্রতা যদি এই পরিমাণ থাকে যে তিনি স্ত্রীর ভরণ পোষণ মৌলিক চাহিদা পূরণ করবারই কোনো ক্ষমতা নেই, মহর দেওয়ার ক্ষমতাই নেই, তাহলে সেক্ষেত্রে ইসলাম তাকে বলে মান ইস্তাতা মিনকুম আল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যে ব্যক্তির সামর্থ্য নেই সে রোজা রাখবে। কিন্তু কোনো মতে চলার ব্যবস্থা থাকলেই কিন্তু বিয়ে করা উচিত। আমাদের সমাজে আজকে যে জিনিসটা হয় সেটা হলো যে তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো আগ পর্যন্ত বিয়ে করে না। এই নিজের পায়ে দাঁড়ানোর ব্যাখ্যাটা যে কী সেটা আজও পর্যন্ত কেউ পরিষ্কার করতে পারেনি। কারোর কাছে নিজের পায়ে দাঁড়ানো মানে হলো একটা বাড়ি করতে পারা, কোটি কোটি টাকার মালিক হওয়া। কারোর কাছে নিজের পায়ে দাঁড়ানো মানে হলো বিদেশে যেতে পারা। এগুলো সবগুলো শয়তান আমাদের সামনে যুক্তি তুলে ধরছে। বিবাহকে যত কঠিন করা হবে, সমাজে অনাচার ব্যভিচার এগুলোর পরিমাণ কিন্তু তত বাড়বে। ব্যভিচার অনাচারের পরিমাণ কমাতে হলে দ্রুত বিবাহের কোনো বিকল্প নেই। প্রাপ্তবয়স্ক হলে, নির্দিষ্ট বয়সে পৌঁছলেই সন্তানদেরকে বিয়ে দেওয়ার জন্য বাবা মার অগ্রসর হওয়া উচিত। না হলে তারা যদি কোনো অনাচারে লিপ্ত হয়, কোনো গুনাহে লিপ্ত হয়, তার দায়ভার কিন্তু অভিভাবককে বহন করতে হবে।